আহারে উহারে, আহা আহা আহারে, যেই মেয়েকে এত আদর যত্ন করে পেলে পুষে বড় করে, মেয়েকে দিয়ে ঘাট গরম করিয়ে নিজে হট হয়ে তার নোংরা 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 পানি মেয়ের, মানে বাপের নোংরা পানি মেয়ের পেটে দিয়ে বড় সড় করছে, বা বাপের বাপের যে দৈহিক চাহিদা পূরণ করছে তার চিনি কন্যা তানু মণ্ডলকে দিয়ে, সেই মেয়েকে 25 লাখ টাকা খরচ করে তারপরে বিয়ে দিছে। হ্যাঁ, তো বিয়ে দেওয়ার ফলে যেটা হয়েছে, নিজেরই তো মেয়ে দাবি কইরা বিয়ে দিছে 25 লাখ টাকা খরচ কইরা। তো সেই মেয়েকে কোথায় থাকতে দিছে সেইটা কি দর্শকদেরকে একবারও এরকম উঁচা উঁচা গলা, বড় বড় গলা করে, তারপরে মুখ বেঁকিয়ে সেঁকিয়ে এক নিঃশ্বাসে কথা বলে বলেছিল তানু মণ্ডল, যে তার বাবা মানে তার চিনি ফাদার বা সুগার ড্যাডি তাকে কোথায় কোন রুমে বর্তমানে থাকতে দিছে, আর বাবার বাড়িতে দীর্ঘ 2 মাস পরে, 2 মাস পরে আসার পরে তার কেন 1 দিন থাকতে হবে, 2 দিন কেন থাকতে হবে? বাবার বাড়িতে কি মানুষ 2-3 মাস পরে যাওয়া, মানে যাওয়ার পরে কেউ 1-2 দিনের জন্য যায়? আহা রে, এই কথাগুলাও এই কালীমণ্ডল যার সন্তান একটু বলতো, আমরাও একটু শুনতাম, বড় বড় করেই বলতো, আমরাও শুনতাম। আসসালামু আলাইকুম, যারা যারা ভিডিওটা দেখবেন একটা করে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি কারো ফুটেজের দরকার হয়, লিংকের দরকার হয়, দয়া করে নিজের যোগ্যতা দিয়ে নিজের ইয়া দিয়ে খুঁজে নেবেন। আর আমার যদি প্রয়োজন মনে হয় যে না আমি ফুটেজ দিয়ে দিব, আমি লিঙ্ক দিয়ে দিব, সেটা আমি আমার পিন কমেন্টেই দিয়ে দিই আর আমি আমার ভিডিওতে বলে দিই। কারো যদি বেশি ফাও চুলকানি থাকে, খাওচানি থাকে, বিগার থাকে, তাহলে সে তার নিজের যোগ্যতা দিয়ে খুঁজে নিক, আমার এখানে এসে জ্ঞান জ্ঞান প্যান প্যান যাতে না করে, যে আমাকে লিঙ্ক দেন, লিঙ্ক দিব, লিঙ্ক দেন, লিঙ্ক দিয়ে তারপরে ভিডিও দেন এটা সেটা। হ্যাঁ, আমি কারো বাপের চাকর না যে আমি কারোর লিঙ্ক দিয়ে দিব। যাই হোক, এই কথাতে কেউ আবার এত কষ্ট পায় না, 2-1টা কাঙ্গালি টুঙ্গালির কথাই আমি বললাম। অধিকাংশ মানুষই আমার কাছে কোনো লিঙ্ক বা ফুটেজ চায় না, আমার কথার ভ্যালুতে তারা বা আমার কথাতেই তারা বিশ্বাস করে। তো যাই হোক, এখন আমি যেটা বলবো, এখন আমি কথা কমো বাংলা তানু মণ্ডলের নিয়ে। তানু মণ্ডল আসলে মেনলি চেচ্ছে কেন, তার এত কুরকুরানি কেন উঠছে, সে এত রাগে ক্ষোভে কেন ফুল্লা উঠছে, সেটা আমি আপনাদের সাথে কিছু শেয়ার করছিলাম। আর কোন কথার ভিত্তিতে সে এই ভিডিওটা বানাইতে বসছিল আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা স্ক্রিনশট শেয়ার করব আপনাদের সাথে এখন বর্তমানে, যেটা দেখলে আপনারা জানতে পারবেন যে আসলে কাহিনী কী, কোত্থেকে কী হয়েছে না হয়েছে। মূলত এই কমেন্টটা আমার বা এই স্ক্রিনশটটা আমার পেজে দেওয়া হয়েছিল, যে দেখো এরকম এরকম তানু মণ্ডলে এরকম কমেন্ট করছিলাম, এই উত্তরটা তানু মণ্ডলে, সেই উত্তরের প্রেক্ষিতে তানু মণ্ডল আসলে এই ভিডিওটা বানাইতে বসছে। তো সেখানে সে বলছিল যে তুই গরিব হইলে বললি তো প্রতিদিন 7-8 লাখ টাকার, 6-7 লাখ টাকার মাল ওঠাস, কিরে তানু মণ্ডল তুই তো আবার, তুই তো তিসার পুটকি মাইরা দিবি আজকে। তো এরপরে আরেকটা কমেন্ট, সেখানেও এই আপুটাই লেখছিল যে তোরা তাহলে কারো অনুষ্ঠানে ব্লগ করবি না, টাকা তো আমাদের থেকে ভিক্ষা নিস, তোরা তো মানুষের হাঙ্গা 10 দিন ধরে ব্লগ দিয়ে টাকা কামাস, তানু মণ্ডল এর মতো গরিমা মা তিশাকেও শারমিনের অশিলায়। যাই হোক, যে কী ভাঙ্গা দিছে এটা আপনারা পয়া নিয়েন। আচ্ছা, মূলত এই 2টা কমেন্টের ভিত্তিতে বা এই 2টা কমেন্ট করার পরেই তারা আরও চাইতে উঠছে, বা এই ভিডিওতে বা ওগো ভিডিওতে গিয়া এই কমেন্টটা করছিল। তো আমি একটু বলতে চাই যে তানু মণ্ডল, এই যে বাংলা তানু মণ্ডল, এর যে কলা খাওয়ার ভিডিওটা তো সবাই দেখছেন, কারা কারা জানি দেখছিলেন, তারপরে এই ভিডিওটা কিন্তু কিবরিয়ার কাছেও রয়েছে। সে যেইখানে মনে করেন বড় হয়েছে, যে আমরা কি শেকড়কে ভুলা যাই, আমরা কি আমাদের অতীত ভুলা যাই? কখনোই তো ভুলা যায় না। আর অতীত কারা ভুলে? যারা বেইমান তারা ভুলে। তো সেইখানে
ও তানু মণ্ডল যেইভাবে গিয়া মানে কথাবার্তা বলল যে নানার বাড়ির মানুষ খাওয়ার আগে বাকি রাখে, মানে কেমনে জানি আর কি কইছে, ওর মতো ওরকম মানে ঝুনা বাতি তাল আমরা না, এখন পর্যন্ত বাপ মার সামনে বা মার সামনে এ বা ক্যামেরায় বা যেমনি হোক যে কোনো ইতেই হোক কী বলে পরিস্থিতিতেই হোক এইরকমভাবে কথা বলতে পারি না, এইটা আমাদের মুখে আসে না। আমরা চিন্তা করি যে কিরে আমি যদি এরকম করে কথা বলি তাহলে মানুষ তো আমার সম্পর্কে মানুষের একটা ধারণা চলে আসবে যে কিরে আমি যদি ওপেন ক্যামেরায় এরকম হই তাহলে আমি অফ ক্যামেরায় কীরকম ব্যবহার আদি করি। তো যাই হোক, ওর যে কথাগুলা ওর যে কাহিনীগুলা সেইটা এগুলা ঝুনঝুনাগিরি হয়েছে কেন? নাজমা বেগম নাই, আচ্ছা ওদের ঘরে একটা ব্যাটারে দেখবেন যে কিনা তানরে ইয়া পড়ায়, কী জানি কয় প্রাইভেট পড়ায়। আচ্ছা নাজমা বেগম থাকতে আপনারা কি কোনো দিন দেখছেন যে এই নাজমা মানে এই প্রাইভেটের মাস্টারকে মাস্টারকে দোতলায় নিয়া তিশা এরকম টিং 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 খাওয়া দাওয়ার মানে ভুঁই ভুজ করে এরকম কোনো ভিডিওতে আপনারা দেখছেন? দেখেন নাই। এখন যেহেতু নাজমা বেগম নাই সেই ক্ষেত্রে বাসাটারে মানে কি বলবো, ওই যে ওদের যেই অস্তিত্ব, ওরা যেরকম আগে বসবাস করতো, যেরকম আগে তিশার পরিস্থিতি ছিল, মানে যে তিশা যে পরিবার থেকে পরিবেশ থেকে উঠে আসছে সেই পরিবেশ ক্রিয়েট করছে। মাস্টার যত ভাই হোক স্বাস্থ্য ভাই হোক দেবর হোক, সে কীভাবে বেডরুমে ঢোকার পারমিশন পাবে? তারপর আবার মেয়ে আছে জামাই আছে সেইখানে, তো সেই মুহূর্তে আবার মাস্টারকে রাইখা ভিডিও বানায়, তারপর মাস্টারকে নিয়ে তানজিলা পাকের ঘরে গিয়া রঙ্গলীলায় মাইতা উঠছে। তো এই যে এই সমস্ত কিছুগুলো এখন কেন করতে পারতেছে, এত চড়চড়ানি এত ফরফরানি এত কিছু কেন করতে পারতেছে? বিকজ নাজমা বেগম নাই। নাজমা বেগমকে তানজিলা তানজিলার জামাই খুব মিস করতেছে। তো একবারও তো দেখলাম না যে নিজের ভিডিওতে এই যে নাজমা বেগম এত দিন ধরে মেয়ের কাছে গিয়া রয়েছে, এত দিন ধরে মালয়েশিয়াতে রয়েছে, তখন এই তানজিলাকে তো একবারও কেউ দেখেন নাই যে দাদির কথা একবারও মনে করছে, দাদির যে মানে তানজিলার জামাই এই বটকা জাম্বুরা এই জাম্বুরা একবার মনে করছে যে আহারে দাদিরে খুব মিস করতেছি, দাদি ক্যান ক্যান ঘ্যান ঘ্যান করে তাও ভাল লাগে কিন্তু দাদিরে খুব মিস করতেছি, দাদি নাই বা আম্মু নাই আব্বু নাই এরকম কোনো শব্দ আপনারা শুনছিলেন? শুনেন নাই। এখন জাস্ট শুধু নাজমা বেগমের বাড়িতে গেছে দেখা নাজমা বেগমরে এখন মনে করতেছে, মনে করতে হইতাছে নাজমা বেগমরে। আচ্ছা এখন বাড়ির বড় মেয়ে বড় জামাই, সেই বড় মেয়ে বড় জামাইয়ের খাট সাজাইছিল আগে লাল কালার, সব কিছু লাল লাল পর্দা মর্দা দিয়া সব কিছু বেডরুম শেডরুম সাজাইয়া মানে সেট বানায় ফেলেছিল যে এই রুমে মেয়ে ঘুমাবে মেয়ে থাকবে। অথচ সেই মেয়ের সাথে মেয়ের জামাইয়ের সাথে বদা বদাপ্পি, সেই বদাপ্পি একবেলা এক টেবিলে বসা ভাত খাইল না বা দেখলামও না যে ভাত খাইছে। ইভেন মেয়েকে আর মেয়ে জামাইকে কোথায় থাকতে দিছে জানেন? তাবি আর খেলনার যে রুমটা ছিল না ওই খেলনার রুমে, বুঝেন? তাইলে কত মেয়ের প্রতি বাবার বাড়ির রাজকন্যার প্রতি মানে রাজকন্যার প্রতি বাবার কতটা ভালোবাসা, চিন্তা করেন। সেই মেয়েকে একটা ছোট্ট রুমে দিছে, অথচ যেই মেয়েটাকে যেই মেয়েটা আগে বড় বড় ফটফটানি ফটাইছে এটা আমার রুম, এত বড় রুমটা আমার রুম, আমার বাবার বাড়ি আমার রাজপ্রাসাদ, অথচ সেই বাবার বাড়িতে কোথায় জায়গা হয় বলেন তো? ওই যে তাবিয়ার যে খেলনারিয়া ওই রুমটা ছিল ছোট, ওই রুমের মধ্যে একটা ছোট্ট খাট বিছাইয়া দিছে, সেই খাটের মধ্যে বাবার বাড়ির রাজকন্যার স্থান হইছে, আর ওই যে ভটকা জাম্বুরার ওই জাম্বুরার স্থান ওইখানেই হইছে, ওখানে বসে বসে দাদির কথা মনে পড়তেছে, দাদির জন্য বিলাপ পড়তেছে, অথচ এতদিন পাইনি। চিন্তা করেন তাহলে বাবার বাড়ির রাজকন্যারে কত ভালোবাসে বাবা। ওর তানজিলার অতীতের মতো খারাপ অতীত দেশের মধ্যে পৃথিবীর মধ্যে একজন মানুষের আছে, একটা সন্তানের আছে?
আমি তো জানি না বা আমার কানে কোনো দিন আসে না যে তানজিলার যেরকম অতীত বা চিন্তা করেন যে তানজিলার যেরকম অবস্থা কাহিনী। আমি আপনাদের সাথে আরেকটা কি বলে কমেন্ট শেয়ার করি, আজকে আমার এখানে অনেক কমেন্ট আসছে, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চলেন আমরা কমেন্টটা একটু পড়ে দেখি। তানজিলার সৎ বাবা যদি তার বিয়েতে 25 লাখ টাকা খরচ করতে পারে, তার মা কেন মানুষের গলায় পাড়া দিয়ে 5 ভরি গোল্ড আনতে হবে? যেখানে ইউকে ইউএসএ থেকেও কেউ ভাগ্নির বিয়েতে 1 ভরি গোল্ড দিতে পারে না, সেইখানে তিশার 2 ভাই কোনো ইনকাম করে না, এক কথায় বলতে গেলে ওরা নিজেরাও ভাত খাইতে পারে না। কোনো রকম বউ দুইটা সামান্য ইনকাম করে সংসার চালায়, সেখানে ভাইয়ের বউদের জোরপূর্বক চাপ সৃষ্টি করে এত এত গোল্ড চেয়ে নিতে হলো? বাপ্পি মানে বাপ্পির বংশের বড় মেয়ে, তাহলে তার বংশের লোক মিলেই তো 1 সেট গোল্ড দিতে পারে না? আর তানজিলার যারও সন্তান কুলফিওয়ালার মেয়ে, ছোট লোক না হলে মানুষের কাছ থেকে হাত পেতে গোল্ড ভিক্ষা করতে পারতো না, মান সম্মান আর কই থাকলো? শাহিনের বউকে যে তারা 1 ভরি গোল্ড দেয়নি, তবুও সে কারো কাছে হাত পেতে চাইতে আসে না, কারণ ওরা গরিব হলেও মান সম্মান আছে। ধন্যবাদ ভাই আপনাকে, একদম সত্যি কথা, ঠিক কথা এটাই বলছেন আপনি। আঞ্জিলা ওই দিন বলতেছিল যে বাপের বাড়ির কথা বাদ দিলাম, মানে নানার বাড়ির কথা বলছে, দাদার বাড়ির কথা বাদ দিলাম, দাদার বাড়ি থেকে নানার বাড়ি থেকে তো তাও যে যতটুক সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছে দিছে, বা ওর মা গলায় পাড়া দিয়ে, এক প্রকার গলায় পাড়া দিয়ে আর কি জিনিসপত্রগুলো নিছে, গোল্ডগুলো নিছে, যেটা তানুমণ্ডল নিজে স্বীকার করছে যে ওর মা চায়া 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 জিনিসগুলো নিছে। হ্যাঁ, কিন্তু দাদার বাড়ির কথা বলতে গেলে বলে যে বাদ দিলাম। আচ্ছা, কেন দাদার বাড়ির কথাগুলো বাদ দিবি? দাদার বাড়ির লোকরা কি তাহলে কি দেয় নাই? আসলেই দেয় নাই, দাদার বাড়ির লোকদের কথা কি বলবে? এই যে 25 লাখ টাকা, এই 25 লাখ টাকা 1 টাকা বাপ্পির টাকা না। যদি এখানে থাকে তাহলে তিশার টাকা থাকতে পারে, তানজিলার টাকা থাকতে পারে। তানজিলার বিয়ের পরে কোনো একটা ব্লগে, কোনো আমার সামথিং মনে নাই, কোনো একটা ব্লগে তানজিলা বলছিল যে আমার হাতে এখন কোনো টাকা পয়সা কোনো কিছুই নাই, মানে বিয়ে উপলক্ষে নাকি, হ্যাঁ বিয়ে উপলক্ষে আসলে টাকা পয়সা খরচ হয়েছে। তাহলে আমার কথা হয়েছে যে মেয়ের খরচ, বিয়ের খরচ বাপে দিছে, তো সেই মেয়ের কাছে কেন টাকা থাকবে না? মেয়ে তো অর্ডারে টাকা ইনকাম করে, তো সেই হিসাবে মেয়ের কাছে তো টাকা থাকবে ভুরি ভুরি। তো সেই মেয়ে আবার কেন বলছে যে তার কাছে কোনো টাকা পয়সা কোনো কিছুই নাই? এই তানজিলার কাছে আমাদের কিছু দর্শক বা আমাদেরই দর্শক একটা প্রশ্ন রাখছে যে কাজের মেয়ে তানজিলার কাছে বদা বাটপার যে কিনা এখন ব্যবসাচ্ছে, সে নাকি 25 লক্ষ টাকা খরচ করছে তার বিয়েতে, বেশ ভালো। তাহলে তার মা ডাইনি বুড়ি তিশা কী কারণে তার ভাই বোনদের গলায় পাড়া দিয়া গয়না আদায় করছে? এইটা ওর নিজের মুখের কথা ছিল, তো এইটার উত্তর যদি ওর সাহস থাকে, ও যদি এক বাপের জন্ম হইয়া থাকে, তাহলে অবশ্যই এটা দর্শকদের সামনে আয়সা বড় বড় গলায় বলবে যে কেন নিছে। এখন আমি বলি কেন নিছে, কারণ বদার পোতা এত বড় না যে বদার মতো মানুষ যে কিনা মানে সারা জীবন পাতলা ডাউল খাইতে 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 মরিচ ডলা খাইতে খাইতে বাদাম ডলা খাইতে খাইতে ওর জীবন পার হয়ে গেছে, ছোট থেকে বড় হয়েছে, সেই বদা কোনো দিনও ওই 25 লক্ষ টাকা দিয়া এই একটা জারত সন্তানকে বিয়ে দিবে না। ওর মার এক যেরকম ট্র্যাপে ফেলায় ওর মা বদার কাছে বিয়া বইছে, সেই রকম এই বদা ওই মেয়েকে কখনোই মাইনা নিতে চায় নাই। বদার বাপে বহুতবার কিন্তু এটা নিয়ে অনেক কিছু করছে, বদা কইছে যে বাসায় তো যদি একটা কাজের মেয়ে রাখতাম, তাহলে তো এই মেয়েটাকে আমার খরচ দিতে হইতো, ওই মেয়েটার খরচ তো আমি দিতে পারতাম না, তো এরে রাখছি যে কারণে বাসার খরচটা তো হয়ে যায় বা কাজের মেয়ের খরচ দিতে হয় না। বা এই যে ভিকটিম ফাদার, সে কিন্তু নিজেও কয়েকবার দেখছে, বা তানজিলার যে ইয়াগুলা গেটআপ সেটআপগুলা আগে যে বাপির বাসায় কাজের মেয়ের মতো থাকতো, এটা কিন্তু আমি আপনাদের সামনে তুইলাও ধরছিলাম, অনেকবার তুইলা ধরছি যে তানজিলার গেটআপ কী, একটা বাসার মেয়ে, একটা বাসার মেয়ে বা ভালো পরিবেশের মেয়ে, বাচ্চাদেরকে দেখলেই বোঝা যায় যে এই মেয়েটা বা এই বাচ্চাটা কোন পরিবেশ থেকে বড় হয়েছে, অথচ তানজিলারে দেখতে কাজের মেয়ের মতো লাগছে।
বুঝতে পারছেন তো? এই বদা যদি 25 লাখ টাকা খরচ করে তানজির ইয়া তানুমণ্ডলের বিয়া দেয়, তাহলে ওর মা মানে বদার মা নাজমা বেগম আর ওর খাড়াস মানে রাতের রানী বোন বা খাটের রানী বোন নিশি, সেই নিশি আর ওর মা মিলা বদার টুনটুনি দিয়ে গিটার বাজাবে, তারপরে আবার ওই মানে বিচি আর বিচির জায়গায় থাকবে না, মানে পাড়ার মধ্যে রাইখা পোতা দিয়ে সাজবে। যদিও এদের টুনটুনি বিচি অতটা নাই ইয়ার মিমের কথা অনুযায়ী আমি বললাম, তো সেই হিসেবে যতটুকুই আছে না কেন অতটুকুই আর লগে থাকতো না, ওর মা বইন আনাম রাখতে দিত না। ওর যেই বইনে মানে ওই যে কিবরিয়ার যে এক্স ভিকটিম ফাদারের যে এক্স গার্লফ্রেন্ড, যেই বইনে এই তানজিলার ইয়া সম্পর্কে জন্ম সম্পর্কে সম্পর্কে বাপ মানে বাপকে বাপের পরিচয় এটা আঙ্গুল দিয়ে দেখায় দিছে যে ওর ভাইয়ের যদি সন্তান হতো তাহলে কি কোনো দিন ও জিজ্ঞেস করতো কি ভিকটিম ফাদারে যে আপনি জানেন নাকি তানজিলার বাপকে, এই কথা জিজ্ঞেস করতো? কখনোই করতো না। তো সেই ক্ষেত্রে যেখানে ওর বোনই এই কথা উঠাইছে যে আমার ভাইয়ের মেয়ে না, তো সেই ক্ষেত্রে 25 লাখ টাকা দিবে কোন হিসাবে? তানজিলারে যে ওই ইয়াতে পাবনাতে জায়গা দিছে, এইটা নাজমা বেগম জায়গা দিছে, নাজমা বেগম তো হইতেছে গিয়া লোভী, তো সেনারে লোভ দেখায়া যে টিকটকের টাকা তারপর ইউটিউবের টাকা খাওয়ানোর লোভ দেখায়া ওই তানজিলারে ঘরে জায়গা দিছে, নাহলে তানজিলারে জীবনে ঘরে জায়গা দিত না। আচ্ছা আরেকটা কথা বুঝেন, ওই দিন যখন তানজিলারা ইয়াতে গেছে বাপের আব্বুরে সারপ্রাইজ দিতে চলে গেলাম পাবনায়, এরকম একটা মানে ইয়া যে দিল, তো সেইখানে বাপ্পি বলতেছিল যে মানে নিজের মনের কথা কেমনে কইছে আমি কই, যে বাপ্পিরে নাকি কমেন্ট বক্সে কারা কারা বলছে যে তোমার আব্বুর জন্য খাবার রান্না করে নিয়ে গেল না, তোমার আম্মুর জন্য তোমার আম্মু তো ইয়া অসুস্থ তুমি জানো, তারপরও তুমি কেন তোমার আম্মুর ইয়া হেল্প করার জন্য বাসায় বলে পানি উঠছে সেরকম তুমি কেন আসলে না? আচ্ছা আমরা সাধারণত জানি যে যদি আমাদের বাপ মায় আসে তো আমরা আগে রান্নাবাড়া করে রাখি, বা আমরা গেলে তাও সেটাই করে। হ্যাঁ তো ওর এত বাবার বাড়ির রাজকন্যা, ওর বাপের লেগে এত টান এত মহব্বত, তো সেইখানে বাপের জন্য বা ছোটো ছোটো দুইটা ভাই বোন আইতাছে সেটা যাই না, সে আগে বাসায় আসতে পারতো না, চাবি তো দিয়েছে বাপ্পির চাচির কাছে চাবিটা দিয়েছে, তো সেখানে গিয়া ও কি গিয়া বাসা বাড়ি ক্লিন করতে পারতো না যে আমারই তো বাড়ি আমারই তো পরিবার আমারই তো বাপ মা আইতাছে আমারই তো ছোটো ছোটো দুইটা ভাই বোন আসতেছে, আমার ছোটো বোনটা খুব ছোটো যেটা নিয়ে হয়তো আমার মা কাজ করতেই পারবে না, আর আমার মা অসুস্থ, তো আমি যাই গিয়া একটু মার সাথে হেল্প করি বা আমি গিয়া করে ডাল ভাত রান্না করে রাইখা দিই। সে কিন্তু সেখানে যায় নাই, সে না গিয়া ফটোর ফটোর করতে এককারে মানে গেছে গা, এগুলা মানুষের কলা খাওয়ায়, পাবলিকদের কলা খাওয়ায় বা দর্শকদের কলা খাওয়ায়, এগুলা মানে মানুষ কলা খায় বা খাবে এইরকম, তো সেখানে বাপ্পি কিন্তু ঠিকই বলে দিছে যে তুমি আয়া বা তুই আয়সা ঘরটা একটু গুছাইতে পারলি না, বা ঘরে যা তুই ঘর পয় পরিষ্কার করতে পারলি না, যেখানে নিজের মেয়ে থাকতে তারা আয়সা খাওয়ার জন্য কষ্ট করে, তারা আয়সা আরেকবারের মানুষের হাতে খাবে বা আরেকজনের বলে নাজমা বেগম ফোন দিয়া কোয়া দিছে, ওই যে পারুল খালানা কারে জানি ফোন দিয়া কোয়া দিছে যে এগুলো রাইন্দা রাখতে চিন্তা করেন, তো মেয়ে থাকতে পাশের বাড়ির খালা গড়ে কইব কিলিয়া, মেয়ে জানে না যে মেয়ের বাপ মা আসবে, আর চাবি তো ওই ইয়ার কাছে দিয়ে গেছে, ওই ইয়া মানে কি বলে জানি বাপ্পির চাষির কাছে দেওয়া ছিল চাবিটা, তো সেই ক্ষেত্রে মেয়ে আসতে পারতো না। হ্যাঁ দেখছেন কত কত পীড়িত, কত কত ভালোবাসা, আর এই সমস্ত কথাগুলো বাপ্পি কেন বললো? বাপ্পি নিজে বাপ হইয়া যদি বাপই হইতো তাহলে কেন বলছে এই কথাগুলো? কারণ ওগুলা বাপ্পির মনের কথা ছিল বিধাই, ওইটা নিজেদের কথা মাঝে মধ্যে কী করে ওই দর্শকদের উপরে দিয়ে চাপায় দেয়, নিজেদের আকাম কুকাম যত কিছু আছে, যেমন মিমের বিয়া হয়েছে যখন তখন মানুষ বলে মিম বাবুরে যখন আগে একসাথে দেখছে তখন বলে তিশারে সবাই কুছে বিয়ে দিয়ে দেন বিয়ে দিয়ে দেন বিয়ে দিয়ে দেন, মানে যেই জিনিসগুলো নিজের দিক দিয়ে যায় সেই দিক দিয়ে মানে ওই জিনিসগুলাই আসলে নিজের আরেকজনের বলে, মানে যেই হাদিস মনে করেন নিজের দিকে যাবে নিজের সাইডে যাবে সেটাই উনি আগে ওনার আগে শেয়ার করে, আবার নিজের কান্দে যদি কোনো কিছু হয় তাহলে সেটা আর কোনো দিনও বলে না।
আরেকটা বিষয় দেখেন যে এই যে বাপ্পিরে নাকি বাপ্পি নাকি শারমিনের জামাই বাজারের খরচ দিছে, বাপ্পিরে দেওয়া সমস্ত কিছু খরচপাতি করাইছে, তা ওই ইয়া করছে, এটা যদি ইয়া তিশা কইরা থাকে তাইলে তিশার যে জামাই রে মানে ওই বটকা জাম্বুর তার যোগ্যতা নাই যে বাজার কইরা খাওয়ানোর, তো ওই বটকা জাম্বুরে দিয়া রাইতে 2টা বাজে সাদিয়া রে খুকি রে আর এই যে কারে কারে জানি উড়াইছিল, উড়ে যে চান্দা তুলছিল পায়ে দইরা, হ্যারপরে একটা করে ভিডিও বানাইছিল জোর জবরদস্তি কইরা যে ওই রাইতে 2টা দিয়ে উইঠা ভিডিওটা বানাইছিল, সেইটা কি করছিল? এগুলা কি ওরা ভুলা যায়? বেলালের বউ যে নিজে কত খাবার টাবার দিয়ে এসে মিমের বাসায়, এগুলো ওরা কীভাবে ভুলা যায়? নিজেরা নিজেদেরকে এত হাজি, এত কিছু, এত প্রসিদ্ধ বানায়া চলে, মানে তাদের মতো ফেরেস্তা, তাদের মতো ভালা মানুষ পৃথিবীতে আর 2-1টা পর্যন্ত নাই, অথচ মানুষের বেলায় তারা কয়। তাদের এত গায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা ওঠার একটা মাত্রই কারণ, সেটা হচ্ছে কি, শারমিনের ওই যে যে গোল্ডের যে ভিডিওটা, আর শারমিনের চ্যানেল কিন্তু এখন গ্রো হয়েছে, আপনারা যদি দেখেন ভিউ প্রত্যেক দিন, ভিউ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু 1-1.5 লাখের উপরে উপরে ভিউ হচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা দেখে তারপরে আবার ওই যে গোল্ডের যে ভিডিওটা, সেই গোল্ডের ভিডিওটাতে প্রায় কত জানি ভিউ হয়েছে, তো এইটা দেখা ওদের সহ্য হই না। ওরা কিন্তু কইছে যে আমাদের যখন 1-1 জনের চ্যানেল খোলা হয়েছে, তানজিলে কইছে যে 1-1 জনের চ্যানেল খোলা হয়েছে, তখন কিন্তু আরও বন্ডিংটা ভালো হয়েছে, যে একজন আরেকজনের হেল্প করব, তো একজন আরেকজনের মানে পুটকি মেয়েরা হেল্প করবে, এরকম এরকম কাহিনী, এই যে মানে এরকম ওই যে ভিউ ব্যবসা কইরা একজন আরেকজনের নামে বদনাম করতেছে। আর একটা বিষয় আপনারা দেখেন, এই যে তানজিলার কাছে কি বা মাগিনুরের কাছে কি শারমিনের নাম্বার ছিল না? অবশ্যই নাম্বার ছিল, ওরা যদি ইচ্ছা করতো তাইলে এটা ওরা ফোনে ফোনে যোগাযোগ করে বলতে পারতো না যে কিরে এরকম করছিস বা সেরকম করছিস, একটা ভালো মন্দ কোনো কথা বলতে পারতো না? অবশ্যই বলতে পারতো। ওরা কেন বলে নাই, ওরা কেন সোশ্যাল সাইডে আনছে? কারণ ওরা জানে যে এটা নিয়ে কথাবার্তা কইলে রোস্টাররা রোস্ট করবে, ওদের ভিউ বাড়বে, ওদের চ্যানেল বড় হবে, ওদের টাকা আসবে, এক কথায় ভিউ ব্যবসা। যেই কারণে এটা সুপরিকল্পিতভাবে এই নাটকগুলা, এই কাহিনীগুলো করা হয়েছে। 2 দিন পরে এই তিশা সেদিন কইল যে আমাগো মধ্যে যখন মিলা যাইব, শারমিন যখন ওর জামাইরে নিয়ে যাইব, তখন আমি যা করার আমি করবো, আপনারা তো আর করবেন না। হ্যাঁ আমরা করবো কেন, তোর রক্ত তুই করবি না কে করবে, ওই তোর মানে তোগো গোষ্ঠী বেচা তোরা খাইতেছোস, এটা তো আর পাবলিক খাইতেছে না যে পাবলিকরা করবে, পাবলিকরা করতে যাবে কেন? তোদের এত জ্বালা যন্ত্রণা হইলে তোরা ইউটিউবে দেখাই না, তাইলে তো মানুষ এটা নিয়ে কোনো কথাবার্তা কোনো কিছুই বলবে না। এখন একটু শেষমেশ এই তানজিলার কথা কই। এই তানজিলা প্রথম কথা হইতেছে একটা হুমায়ুন ফরিদিগিরি করে, হ্যাঁ, বা ভবিষ্যতে যে এই বাপ্পি তিশার কত বড় কষ্ট হবে বা তিশার যে কত বড় কষ্ট হবে সেটা আসলে এখানি পরিকল্পনা করা যাইতেছে বা কল্পনা করা গেছে যে এই হুমায়ুন ফরিদির আন্ডারে পড়লে তিশার একেবারে সালবাল সব উঠে যাবে গা। তো কেন উঠা যাবে? উঠা যাওয়ার কারণ হইতেছে যে যে মেয়ের মনে করেন বিভিন্ন বেটাদের পানি থেকে জন্ম হয়েছে যে সন্তানের, সেই মেয়ে এরকম ধরনেরই হবে, তার থেকে আর ভালো কোনো কিছুই হবে না বা ওর থেকে আর ভালো কোনো কিছু আশা করাই যায় না। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।